হেই বন্ধুরা, সিনেমার সাতকন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে হাজির হয়েছি শি হাল্কের এপিসোড 9। এটা শি হাল্ক সিরিজের লাস্ট এপিসোড। এর আগে আমি এর বাকি 8টা এপিসোডের কাহিনী তোমাদের বলেছি, সেগুলো দেখে না থাকলে তাড়াতাড়ি দেখে ফেলো, তারপর এটা দেখো। তাহলে শুরু করা যাক। তো এর আগে আমরা দেখেছিলাম জেনিফারের এক্স বয়ফ্রেন্ড জস ওর ফোনের সব ডেটা এবং ওর ডিএনএ চুরি করে হাল্ক কিং বলে একজনকে দিয়েছিল। তারপর জেনিফার যখন ফিমেল লয়ার অব দ্য ইয়ার এর পুরস্কার নিতে যায়, তখন সেখানকারই স্ক্রিন হ্যাক করে সেই হাল্ক কিং জেনিফারের প্রাইভেট ভিডিও ও ছবি সবাইকে দেখায়। ফলে জেনিফার বা শি হাল্ক রেগে গিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সেখানে ভাঙচুর শুরু করে। তখনই সেখানে ডিওডিসির ফোর্স চলে এসে ওকে গ্রেপ্তার করে, আর তারপর থেকেই শুরু হয় এই লাস্ট এপিসোডের কাহিনী। তো এপিসোডের শুরুতে আমরা দেখি 1978 সালে দ্য ইনক্রেডিবল হাল্ক নামের একটা সিরিজের সিনের মতো একই রকম ভাবে জেনিফারের শো এর কিছুটা রিক্যাপ টাইপ দেখানো হয়, যেটা দেখতে বেশ মজাদার লাগে। তো তারপরেই জেনিফারের ঘুম ভেঙে যায় আর আমরা দেখি সে ডিওডিসির প্রিজনে বন্দি, যেখানে এমিল ব্লন্সকি মানে অ্যাবোমিনেশন ছিল। তারপর সেখানে নিক্কি ম্যালোরি আর পার্ক চলে আসে। তারপর জেনিফার ওদের জিজ্ঞাসা করে যে ব্রুস ব্যানারের সাথে ওদের যোগাযোগ হয়েছে কিনা। পার্ক জানায় যে হাল্ককে সে মেসেজ পাঠিয়েছে। তারপর ম্যালোরির কথা মতো জেনিফার রাজি হয় শর্ত মেনে ওর পায়ে ইনহিবিটার পরে জেল থেকে ছাড়া পেতে, যাতে সে আর ভবিষ্যতে শি হাল্ক হতে না পারে। এরপর জেনিফার জিএলকে অ্যান্ড এইচ এর অফিস থেকে নিজের সব জিনিসপত্র গুলো গুছিয়ে নেয়, কারণ সে যেহেতু এখন আর শি হাল্ক হতে পারবে না, তাই ওর চাকরিটাও গেছে। তারপর আমরা দেখি খবরে জেনিফারের শি হাল্ক হওয়ার উপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, সেসব নিয়েই দেখানো হচ্ছে। জেনিফার এখন ওর বাবা মায়ের সাথে এসেই থাকা শুরু করে। আমরা দেখি রিপোর্টাররা জেনিফারের পিছনে উঠে পড়ে লেগে আছে আর জেনিফারের বাবা কোনো মতে তাদের আটকায়। এরপর আমরা দেখি জেনিফার আর নিক্কি দুজন মিলে সেই হাল্ক কিং এর ইন্টেলিজেন্সিয়ার গ্রুপটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করছে যে এরা কারা। তারপর নিক্কি একটা পরামর্শ দেয় যে সে একটা জাল বিছবে এবং ইন্টেলিজেন্সিয়ার কেউ যখনই সেই ফাঁদে পা দেবে তখনই এরা ওদের ধরে ফেলবে। তারপর জেনিফারের মা নিক্কিকে জেনিফারের কলেজের একটা পুরনো ভিডিও দেখায়, যেখানে জেনিফার ওর বন্ধুদের সাথে নাচানাচি করছে, আর পরে নিক্কি সেই ভিডিওটাই ইন্টেলিজেন্সিয়ার ওয়েবসাইটে আপলোড করে দেয়। আর তার ফন্দি মতো সেই হাল্ক কিং নিক্কিকে ওদের গ্রুপের লোকেশন পাঠিয়ে ওদের গ্রুপে আসার জন্য ইনভাইট করে। ওরা ভাবে যে এই ভিডিওটা যে আপলোড করেছে সে একটা ছেলে, তাই নিক্কি সাথে সাথে দৌড়ে পাগের কাছে যায়। অন্যদিকে জেনিফারের মুড খারাপ ছিল, সে হাল্কের সাথে যোগাযোগ করেও তার কোনো খোঁজ খবর পায় না। তারপর সে ব্লন্সকিকে মেসেজ করে, কিন্তু আমরা জানি ব্লন্সকির ওখানে কোনো নেটওয়ার্ক পায় না, তাই জেনিফার ঠিক করে যে সে ব্লন্সকির কাছে যাবে এবং মুড ভালো করার জন্য ওর ওখানে গিয়েই সময়টা কাটাবে। তারপর জেনিফার ব্লন্সকির ওখানে চলে আসে। সেখানে এসে জেনিফারের সাথে সেই 3 নম্বর এপিসোড আর 7 নম্বর এপিসোডে দেখানো লোকটার সাথে দেখা হয়। তারপর সেই লোকটা জেনিফারের জন্য গেস্ট রুমে শোবার ব্যবস্থা করে দেয়। এরপর আমরা দেখি পাগান নিক্কি এখানেই এসে পৌঁছায়, মানে আমরা বুঝে যাই যে ইন্টেলিজেন্সের এই গ্রুপটা এই ব্লন্সকির এখানেই আছে। তারপর নিক্কি পাগের কানে ইয়ারবাড লাগিয়ে ওকে বলে যে তুমি ভেতরে গিয়ে ইন্টেলিজেন্সের সদস্যদের সাথে বন্ধুর মতো কথা বলে ওদের ব্যাপারে জানার চেষ্টা করবে, প্রয়োজন পড়লে আমি বাইরে থেকে তোমাকে গাইড করব। তারপর পাগ ভেতরে প্রবেশ করে। আসলে এই ইন্টেলিজেন্সিয়া হলো শি হাল্ক বিরোধী একটা গ্রুপ। তারা কেউই শি হাল্ককে পছন্দ করে না, তাই তাকে বদনাম করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। এরপর পাগ নিক্কির কথা মতো সেখানকার সদস্যদের সাথে কথা বলা শুরু করে। তখনই সেখানে আমরা আগে সেই টডকে দেখতে পাই। সে পাগকে এখানে আসতে দেখে ভাবে যে পাগও হয়তো শি হাল্ককে হেট করে, যার জন্য সে এখানে এসেছে। তারপর ওরা সবাই শি হাল্কের নামে বদনাম করতে থাকে আর পাগ ওদের বিশ্বাস জেতার জন্য সেও শি হাল্কের নামে বদনাম করে। এরপর জানা যায় এই টডি ইন্টেলিজেন্সিয়া গ্রুপটা বানিয়েছে এবং সেই হচ্ছে হাল্ক কিং। নিক্কি বাইরে থেকে ফোনে এইসব কথা শুনছিল, কিন্তু আমরা আগেও দেখেছি ব্লন্সকির এখানে নেটওয়ার্ক ভালো করে পাওয়া যায় না, তাই কলটা কেটে যায়। ফলে নিক্কি জানতে পারে না যে ভেতরে কি হচ্ছে এবং সে টেনশনে পড়ে যায়। অন্যদিকে ভেতরে সবাইকে বসতে বলে টড সেখানকার মঞ্চে তার বক্তৃতা দেওয়া শুরু করে। সে জানায় যে তারা সকলে মিলেই জেনিফার বা শি হাল্কের ফোনের সব ডেটা ও তার ডিএনএ চুরি করেছিল। অন্যদিকে জেনিফার কিচেনে যায়, সেখানে তার সাথে সেই লোকটার আবার দেখা হয়। জেনিফার ওকে জিজ্ঞাসা করে যে ব্লন্সকি কোথায়। সে জানায় যে ব্লন্সকি কোনো একটা প্রাইভেট মিটিং এর কারণে নিচে লজে আছে।
অন্যদিকে সেই মিটিংয়ে বক্তৃতা দিতে দিতে টড জানায় এবার আমরা আমাদের স্পেশাল গেস্টকে ডাকবো। তারপরে আমরা দেখি যে সেখানে চলে আসে অ্যাবোমিনেশন, মানে এমিল ব্লন্সকিও এই গ্রুপের সাথে জড়িয়ে আছে এবং সে আইন না মেনে আবার অ্যাবোমিনেশন ফর্মে ট্রান্সফর্ম হয়েছে। তারপর অ্যাবোমিনেশন এসে ওর বক্তৃতা দেওয়া শুরু করে, কিন্তু তখনই জেনিফার সেখানে চলে আসে। সে ব্লন্সকিকে অ্যাবোমিনেশন ফর্মে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ব্লন্সকি নিজের আসল চেহারায় ফিরে আসে। জেনিফার ওকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আবার অ্যাবোমিনেশন হয়েছো। সে জানায় যে সে শুধুমাত্র টাকার জন্য আবার অ্যাবোমিনেশন হয়েছে। ওরা কথা বলছিল তখনই সেখানে নিক্কি চলে আসে। আসলে ফোন কেটে যাওয়ার পর ভেতরে কি হচ্ছে জানতে না পেরে সে টেনশনে পড়ে গিয়েছিল এবং সে কারণেই সে এখানে চলে আসে। আর তারপরই পাগা নিক্কি জেনিফারকে জানিয়ে দেয় যে টডই হচ্ছে সেই হাল্ক কিং। তখন টড বলে হ্যাঁ এবং সেই জসকে পাঠিয়েছিল জেনিফারের কাছে ওর ফোনের সমস্ত ডেটা এবং ওর ডিএনএ চুরি করার জন্য। তারপরই টড সেই ডিএনএ ওয়ালা ইনজেকশনটা নিজের উপর ইনজেক্ট করে। জেনিফার এসব দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে টড হালকে পরিণত হয়। আর তারপরই সেখানে দেয়াল ভেঙে চলে আসে টাইটেনিয়া। জেনিফার এসব দেখে আরো অবাক হয়ে যায়। তারপর টড জেনিফারকে মারতে চায়, কিন্তু ব্লন্সকি তখনই ওকে উপরে তুলে বাঁচিয়ে নেয়। আর তারপরই সেখানে ছাদ ভেঙে এন্ট্রি নেয় আমাদের আসল হাল্ক, মানে ব্রুস ব্যানার। তারপর হাল্ক ভার্সেস অ্যাবোমিনেশনের একটা ফাইট শুরু হয় এবং ওখানে একটা হইচইয়ের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তারপরই জেনিফার ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের উদ্দেশ্যে বলে যে এসব কি যাতা হচ্ছে, এই গল্পের কোনো মানে হয় না, গল্পটা পুরোপুরি বেকার। এবং সাথে সাথেই শোটা বন্ধ হয়ে যায়। আর আমরা দেখতে পাই ডিজনি প্লাসের পেজ। আসলে কমিক্সেও যখন জেনিফারের গল্প পছন্দ হতো না তখন সে এভাবেই নিজের গল্পটাকে বদলে ফেলতো এবং এখানেও সে সেটাই করতে চায়। তারপর আমরা দেখি সে নিজের শোয়ের ব্যানার থেকে বেরিয়ে এসে মার্ভেল অ্যাসেম্বলের ব্যানারের মধ্যে ঢুকে যায়। মার্ভেল মুভিগুলো বানানোর প্রক্রিয়া ও তার বিহাইন্ড দ্য সিনগুলো এই অ্যাসেম্বলে দেখানো হয়। তো সেই স্টুডিও থেকে শিহাল্ক বেরিয়ে যাই শিহাল্ক শোটা মেকিং এর দায়িত্বে যারা আছে তাদের অফিসে। সেখানে গিয়ে শিহাল্ক ওদের বলে যে তোমরা আমার শো এর গল্পটা এত বাজে ভাবে লিখেছো কেন, এটাকে ঠিক করো। কিন্তু ওরা জানায় যে এই রকম গল্প ওরা লিখেছে কেভিনের ইচ্ছায়। আর আশা করি তোমরা সকলেই জানো এই কেভিন হলো কেভিন ফাইগির রেফারেন্স, যার প্রচেষ্টায় এই গোটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সটা গড়ে উঠেছে। তো শিহাল্ক ঠিক করে সে কেভিনের কাছেই যাবে ওর গল্প বদলানোর জন্য। তারপর সে অনেক সিকিউরিটি পার করে গার্ডদের মেরে ধরে অবশেষে কেভিনের রুমে গিয়ে পৌঁছায়। আমরা দেখি এখানে কেভিন কোনো মানুষ নয়, আসলে সে হচ্ছে একটা এআই রোবট। কেভিন শিহাল্ককে নিজের আসল রূপে ফিরে আসতে বলে, কারণ শিহাল্কের ভিএফএক্স এ প্রচুর খরচ। শিহাল্ক নিজের জেনিফার রূপে ফিরে আসে। তারপর জেনিফার কেভিনকে বলে যে ওর গল্প চেঞ্জ করতে। কেভিন প্রথমে রাজি না হলেও শেষমেশ সে রাজি হয়ে যায়। তারপর জেনিফারের কথা মতো তার শো এর গল্প বদলানো শুরু হয়। প্রথমে টডের কাছ থেকে হাল্কের পাওয়ারটা কেড়ে নেওয়া হয়। তারপর হঠাৎ করে ব্রুসের এই এন্ট্রিটাও বাদ চলে যায়। যদিও কেভিন জানায় যে গল্পের খাতিরে ব্রুসকে আবার ফিরে আসতে হবে। আর তারপর ঠিক হয় অ্যাবোমিনেশন সবকিছুর জন্য ক্ষমা চাইবে। তারপর জেনিফারের ইচ্ছা মতো স্টোরি সেট হওয়ার পর কেভিন বলে যে এরপর থেকে তুমি আর কখনোই এখানে আসতে পারবে না তোমার শো এর গল্প চেঞ্জ করার জন্য। আমাদের যে টেকনিক্যাল ফল্টটা ছিল সেটা আমরা ঠিক করে নিয়েছি। তো তারপরের সিন আবার গল্পে ফিরে আসে। টডকে পুলিশ গ্রেপ্তার করে, তারপর অ্যাবোমিনেশনও গ্রেপ্তার হয় এবং সবকিছু বেশ সুন্দরভাবে মিটে যায়। এর পরের সিনে আমরা দেখি ম্যাট মোরডক জেনিফারের ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করছে। সেখানে সকলেই বেশ আনন্দিত, ওরা সকলেই কথা বলছিল। তখনই সেখানে ব্রুস ব্যানার মানে আমাদের হাল্ক চলে আসে। আসলে সিরিজের শুরুতে দেখা সেই স্পেসশিপে করে সে সাকারে গেছিল এবং সেখানে গিয়ে জানতে পারে যে তার একটা ছেলে আছে যার নাম স্কার এবং তাকে সাথে নিয়ে সেখানে এসেছে নিজের ফ্যামিলির সকলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। এরপর শিহাল্ক আবার জিএলকে অ্যান্ড এইচ এর যোগদান করে। তারপর সে নিজের কেস লড়তে চলে যায়। এরপর এন্ড ক্রেডিট সিনে আমরা দেখি অ্যাবোমিনেশন আবার ডিওডিসি তার সেই প্রিজনে বন্দি। আর তখনই সেখানে পোর্টাল খুলে চলে আসে ওয়াং এবং সে অ্যাবোমিনেশনকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর পুরোপুরি শেষ হয় শিহাল্ক সিরিজটি। তো শিহাল্ক ফুল সিরিজটি আমি এক্সপ্লেন করে দিয়েছি, আর এর সেকেন্ড সিজন যদি আসে তো সেটাও আমি এক্সপ্লেন করব। এছাড়া মার্ভেল বা অন্য কোন সিরিজের এক্সপ্লেন তোমরা দেখতে চাও সেটা কমেন্টে জানাও, আর আমার এই এক্সপ্লেনটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।